বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে অ্যাড্রেস করে বলছেন, আদ্দিবু আউলাদাকুম, ও বাবারা, ও মায়েরা, আদ্দিবু আউলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও। সুবহানাল্লাহ, তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও, তোমাদের সন্তানদেরকে ছেলেকে মেয়েকে মুয়াদ্দাব বানাও, বেয়াদব বানাবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, শিষ্টাচারিতা কিভাবে শিক্ষা দিবে, কোন ধাঁচে কোন মেথড অনুসরণ করবে? আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেথড বলে গেলেন, সন্তানদেরকে আদর্শ কোন হাইসিয়াতে কোন ধাঁচে কোন মেথড ফলো করে শিক্ষা দিবে। তিনটি মেথডের কথা বললেন, আলা সালাসি খিসাল, তিনটি মেথডকে ফলো করে তোমরা তোমাদের সন্তানদেরকে মুয়াদ্দাব বানাবে, আদব শিক্ষা দিবে। যদি এই তিনটি মেথড তারা পরিপূর্ণভাবে রপ্ত করতে পারে, আত্মস্থ করতে পারে জীবনের প্রথম থেকে, তাহলে তারা কখনো আর বেয়াদব হবে না। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দিতে তিনটি মেথড ফলো করবে। নাম্বার ওয়ান, হুব্বি নাবিয়িকুম, তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীর আদর্শ শিক্ষা দাও, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও। তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিবে তোমাদের নবীর যেই আদব আছে, যে হাইসিয়ত আছে, যেই ফিচার আছে, যেই শিষ্টাচারিতা তিনি প্রদর্শন করেছেন, রেখে গেছেন, সেই আদর্শ মাপিক তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানরা ছোটবেলা থেকে বড় হবে কার আদর্শ মেনে? কথা বলুন, কার আদর্শ মেনে? যদি আমরা বিশ্ব নবীর আদর্শ মাপিক আমাদের সন্তানদেরকে বড় করে তুলতে পারি, তাহলে আমাদের সন্তানরা হবে সোনার সন্তান, সন্তানরা হবে আদব ওয়ালা সন্তান। আর যদি বিশ্ব নবীর আদর্শ ছাড়া অন্য কোনো মতবাদ, কোনো আদর্শকে মেনে, অন্য কাউকে আইডল আইকন মেনে তাকে ফলো করে যদি তার অনুসৃত পথে যদি আমাদের সন্তানদেরকে পরিচালিত করি, ওই সন্তান জীবনে কখনো নিজের জন্য আদব হবে না, শিষ্টাচারী হবে না, কখনো সন্তান পিতামাতার প্রতি ভালো আচরণ করবে না, সদ্ব্যবহার করবে না, ওই সন্তান বেয়াদব ছাড়া তার কাছ থেকে আউটপুট আর কিছুই পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? আজকে ঐশি থেকে শুরু করে যারা তাদের বাবাদের সাথে দুরাচরণ করছে, ইউনিভার্সিটিতে ছাত্ররা যেমনিভাবে তাদের শিক্ষকদেরকে অসম্মান প্রদর্শন করছে, তার একমাত্র কারণ শিক্ষা থেকে, যাবতীয় স্তর থেকে, শিক্ষা থেকে আজকে বিশ্ব নবীর আদর্শকে বিলুপ্ত করে দেয়া হয়েছে। ঠিক কিনা বলুন? যদি বিশ্ব নবীর আদর্শ শিক্ষা দেয়া হতো, বিশ্ব নবীর সিরাত যদি জানানো দেয়া হতো, তাদের পাঠ্যপুস্তকে যদি সেটাকে সন্নিবেশিত করা হতো, আর কোমলমতি শিশুদেরকে ইনপুট করে দেয়া হতো, ইনটেক করে দেয়া হতো, তাহলে আমাদের সন্তানগুলি কখনো বেয়াদব হতো না। ঠিক কিনা বলুন? তোমাদের সন্তানদেরকে তিনটা মেথডকে ফলো করে তোমরা আদব শিক্ষা দাও। প্রথম মেথড হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যা আছে সেটা সিরাত আকারে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। দ্বিতীয় যেই মেথড, হুব্বি আহলি বাইতিহি, তোমাদের নবীর পরিবার পরিজন আহলে বাইত যারা আছে তাদের জীবন চরিত্র, তাদের সিরত, তাদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর পরিবারের সদস্য ছিলেন হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের মতো এই সব আহলে বাইত উনাদের যে আদর্শ ছিল সেই আদর্শের আকারে তোমাদের সন্তানদেরকে আদর্শ শেখাও। আল্লাহু আকবার। তারা শিষ্টাচার তখন হবে, তখনই ভদ্র হবে, তখনই মসজিদ হবে, তখনই আল্লাহওয়ালা হবে, মুয়াদ্দাব হবে, যখন তারা বিশ্ব নবীর আহলে বাইত পরিবার পরিজনের সদস্যদের আদর্শকে ধারণ করে চলতে পারবে। সুবহানাল্লাহ। সর্বশেষ থার্ড মেথড, ওয়া কিরাআতিল কোরআন, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিবে, যেই কোরআনের জ্ঞান এবং শিক্ষা দীক্ষা কোনো সন্তানের অন্তরে থাকবে, প্রকৃত শিক্ষায় সন্তান কখনো পথচ্যুত হতে পারে, এটা কখনো বেয়াদব হতে পারে না। তাহলে